আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি রেসিপি শেয়ার করছি, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এখন প্রচুর শীত, আর শীতকালে কিন্তু পালং শাক বাজারে অনেক পাওয়া যায়, তাই মজাদার এই পালং শাক দিয়ে কিভাবে পরোটা তৈরি করে নেওয়া যায় খুব সহজে, সেই সব সিম্পল রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চুলায় প্রথমে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এরপর এখানে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2 থেকে 250 গ্রামের মতো পালং শাক নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গরম পানির মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি সিদ্ধ করার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিটের জন্য ভাপ দিয়ে নিলে হবে। এরপর আমি পানিটা ছেঁকে তুলে নিচ্ছি, কেউ চাইলে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। তো এখন প্রচুর শীত, এমনি ঠান্ডা হয়ে যাবে শাকগুলো। এরপর আমি এখানে একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো, কেউ চাইলে পাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিব তাই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর এভাবে কিন্তু করে নিলে কালারটা খুব সুন্দর হয়, কেউ চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এতে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, পুরোপুরি মিহি করে নিয়েছি। এখন আমি আরেকটি পাত্রে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ আটা, কেউ চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, আর আটা তো সবসময় ঘরে থাকে তাই আটা দিয়ে আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ রান্না করার তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে এই পরোটাটা কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়াই বানাবো, এখানে আমি শুধু তেল ব্যবহার করছি, এরপর আর কোনো তেলের প্রয়োজন নেই। এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, এখন পানিটা অল্প অল্প করে দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর একটু পানি লাগবে, দিয়ে যে ভালো করে একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি। কেউ চাইলে নর্মালে যে আমরা পরোটা তৈরি করি সেভাবেও তৈরি করে নিতে পারেন বেলে। তো এই পদ্ধতিতে বানিয়ে নিলে কিন্তু খুব সহজেই রুটি বা পরোটা তৈরি করা যায়, সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করলাম, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এরপর আমি যে পালং শাকগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন এটা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ঝটপট করে কিন্তু বিকেলে নাস্তা বা সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। এটা ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা না, আবার একদম ঘন করিনি। আর দেখুন এটা ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি কোনো তেল ব্যবহার করিনি, এভাবে দিয়ে দেবো। প্রায় 1.5 চামচ পরিমাণ করে আমি ডোটা দিয়ে দিচ্ছি, ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, যখন এক সাইড হবে এখন আমি উঠিয়ে দিচ্ছি। ঝটপট করে যে কোনো সময় মজাদার পালং শাকের পরোটাটা তৈরি করে নিতে পারেন। আর এখন বাজারে প্রচুর পালং শাক পাওয়া যায়, এভাবে বানিয়ে দিলে কিন্তু শাক খেতে পছন্দ না করলে এভাবে পরোটা বানিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু সবার খুব পছন্দ হবে। এতো দেখুন আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি, এতো হয়ে গেল মজাদার আমার পালং শাকের পরোটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। খুবই সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করি, আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ ফলো দিতে ভুলবেন না। দেখুন দেখতে কতটা সুন্দর আর ঝটপট হয়ে গেল মজাদার পালং শাকের পরোটা। এ তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।